চট্টগ্রামে আলোচিত অনিক হত্যার ঘটনায় শোভন ও ইমন নামে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে শুক্রবার রাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় আত্মগোপনে থাকা আরও দুই আসামি তুষার এবং একলাসকে গ্রেফতার করা হয় পরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান স্বল্পতম সময়ে বিদেশ থেকে গ্রেফতারকৃত আসামি ফিরিয়ে আনা মামলার অন্যতম সফলতা চট্টগ্রাম প্রতিনিধি নাইমুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট গত সতেরো জুন রাতে নগরীর চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে আবু জাফর অনিককে ছুরিকাঘাত করা হয় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অনিকের বাবা নাসিরুদ্দিন বারো জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন ঘটনা চার দিন পর কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মামলার দুই আসামি মহিউদ্দিন তুষার ও এক্লাসকে গ্রেফতার করা হয় সোমবার কুমিল্লা দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয় শোভন ও ইমন নামে আরও জনকে মঙ্গলবার দুপুরে দামপাড়া মাল্ট পারপাস শেডের সংবাদ সম্মেলনে আসামি তুশার ও এক্লাসকে হাজির করা হয় এ সময় সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানান বেনাপুল বর্ডার দিয়ে আসামিরা ভারতে পালিয়ে যায় তাদের গ্রেপ্তারের পর দ্রুত ফিরিয়ে আনা মামলার অন্যতম সফলতা বলেও জানান তিনি আমাদের ব্যক্তিগত যোগাযোগের কারণে এটা স্বল্পতম সময়ে আসামি আমরা আনতে পেরেছি এটা আমার জানামতে বাংলাদেশ পুলিশের কোনো ঘটনায় এটা তাড়াতাড়ি আসামি অন্য দেশে আনা কোনো বিষয় আমার জানা নাই এদিকে মামলার অন্য আসামিদের গ্রেফতারের পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানিয়েছে অনিকের পরিবার ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ